হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের ভালোবাসাতে আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমি ভিউয়ান ব্র্যান্ডের 3টি সাইজের টিভি নিয়ে রিভিউ করব। 20 ইঞ্চি, 22 ইঞ্চি এবং 24 ইঞ্চি এই 3টি টিভি নিয়ে রিভিউ করব সম্পূর্ণ ভিডিও জুড়ে, এবং অনেক ইম্পর্টেন্ট কথা বলবো যেটি হয়তো বা আপনাদের টিভি ইউজের ক্ষেত্রে এবং টিভি কেনার আগে অনেক হেল্প করবে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি। আর আপনি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা কি জানেন কত ইঞ্চি টিভিতে কত ডিস্টেন্সে সেট করলে সেটি আপনার জন্য খুব ক্লিয়ার এবং ভালো হবে? আমি আপনাদের সুবিধার জন্য বলে নিচ্ছি, যদি আপনারা 20 ইঞ্চ টিভি সেট করেন তাহলে এটি 7.5 ফিট, অর্থাৎ 7 ফিট 5 ইঞ্চ দূরে যদি আপনি এই টিভিটি সেট করেন তাহলে এই টিভিটি আপনার জন্য দেখতে খুবই সুবিধা হবে। আপনি যদি 22 ইঞ্চি টিভি ইউজ করেন তাহলে আপনাকে যে দূরত্ব মেনটেন করতে হবে সেটি হলো 8 ফিট 4 ইঞ্চি। আপনি যদি 24 ইঞ্চি একটি টিভি সেট করেন সেক্ষেত্রে আপনার যে ডিস্টেন্সটি থাকা প্রয়োজন সেটি হলো 9 ফিট 2 ইঞ্চি। 9 ফিট 2 ইঞ্চি ডিস্টেন্স আপনার 24 ইঞ্চি টিভির ক্ষেত্রে মেনটেন করা জরুরি বলে যারা টিভি, এলইডি টিভি, আইপিএস টিভি নিয়ে গবেষণা করছে তারা কিন্তু এই রেজাল্টটি প্রকাশ করেছে। প্রথমে যে টিভিটি দেখছেন সেটি হলো 20 ইঞ্চ V1 এলইডি টিভি। এটি বেসিক এলইডি টিভি, আপনি চাইলে এটিকে স্মার্ট এলইডি টিভি করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটি স্মার্ট টিভি বক্স ইউজ করতে হবে। একটি স্মার্ট টিভি বক্স R1 কম্পিউটার্সে পাবেন 2300 টাকা থেকে শুরু করে 4500 টাকার মধ্যে। অতএব বেশ কয়েকটি কোয়ালিটি রয়েছে টিভি বক্সে, সেই কোয়ালিটির ভাগে ভাগে প্রাইসগুলো বিভক্ত আছে এবং আপনি চাইলে তাদের হটলাইন নাম্বারে কল দিয়ে কিন্তু সেই প্রোডাক্টটির প্রাইস জানতে পারেন। এই টিভি যেটি দেখছেন সেটি 720 পিক্সেল রেজুলেশনের টিভি এবং HD টিভি। এই টিভিটা অনেক সময় 1080 পিক্সেল ভিডিও সাপোর্ট করে। এখন সাপোজ যে টিভি 1080 পিক্সেল ভিডিও সাপোর্ট করে এর মানে সেটি কিন্তু 1080 পিক্সেলের টিভি না, সেটিকে বলা হয় HD রেডি টিভি, যেটি হলো আপনার 720 পিক্সেলের টিভি কিন্তু 1080 পিক্সেল সাপোর্ট করে সেটা হলো HD রেডি টিভি। এবং যেটি হলো 720 পিক্সেল সাপোর্ট করে, 1080 পিক্সেল সাপোর্ট করে না, সেটা হলো HD টিভি। এবং যেটা অলওয়েজ 1080 পিক্সেল সাপোর্ট করে সেটাকে বলা হয় ফুল HD টিভি। সুতরাং আপনারা যেটি দেখছেন এই টিভিটি হলো HD রেডি টিভি। এই প্রাইসের মধ্যে HD রেডি টিভিগুলো পাওয়া কিন্তু খুবই দুর্লভ সাধ্য। আর অনেকের সুবিধার্থে একটি তথ্য দিয়ে রাখি, V1 ব্র্যান্ড কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি ব্র্যান্ড। সুতরাং আপনারা কিন্তু V1 টিভিটি অবশ্যই কিনতে পারেন, যেহেতু এটি বাংলাদেশের একটি ব্র্যান্ড এবং রেজিস্ট্রেশন করা ব্র্যান্ড। অবশ্যই তারা বাংলাদেশের মার্কেটটাকে তাদের নিজেদের করার জন্য যথেষ্ট চেষ্টা করবে। 24 ইঞ্চি টিভির বা 22 ইঞ্চি টিভি বা 20 ইঞ্চি টিভির ক্ষেত্রে যে পরিমাণ সাউন্ডটি দেওয়া প্রয়োজন মনে করেছে কোম্পানি সে পরিমাণ সাউন্ডটি তারা প্রোভাইড করেছে। এবং এখানে যে প্যানেলটি ইউজ করা হয়েছে সেখানে কিন্তু IPS প্যানেল তারা ইউজ করেছে। এই টিভিগুলোতে তারা IPS প্যানেল ইউজ করেছে। আপনারা হয়তো বা জানেন যে LCD এবং LED টিভিগুলোর যেটা আপডেট ভার্সন সেটা IPS প্যানেল, এবং সেটা এখানে ব্যবহার করা হয়েছে। আপনারা এখানে দেখতে পারছেন ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর। ভিউয়ার্স, এই টিভিতে ওয়ারেন্টি পাবেন 1 বছর রিপ্লেসমেন্ট পার্টস ওয়ারেন্টি, অর্থাৎ 1 বছরের মধ্যে কোনো পার্টস যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি ওয়ারেন্টি পাবেন। আর এরপরে 4 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। ভিউয়ার্স, V1-এর 20 ইঞ্চি এই টিভিতে যে পরিমাণ পাওয়ার কনজামশন করতে হবে সেটি হলো 40 ওয়াটের পাওয়ার হলে কিন্তু এই টিভিটি চালানো সম্ভব। সুতরাং এই টিভিগুলো কিন্তু আপনি অনেক সময় ব্যাটারি অথবা সৌর বিদ্যুতে চালাতে পারবেন। আর এই টিভিতে USB পোর্ট রয়েছে একটি, এই টিভিতে HDMI পোর্ট রয়েছে একটি, VGA পোর্ট রয়েছে একটি, যেটির মাধ্যমে আপনি কম্পিউটার হিসেবে চালাতে পারবেন। আপনি চাইলে এটা HDMI পোর্টের মাধ্যমে আপনি কম্পিউটার চালাতে পারবেন। এছাড়া আপনি USB পোর্টে যে ভিডিওটি দেখছেন সেটি কিন্তু USB পোর্টের মাধ্যমে চলছে। আর আপনি যদি মনে করেন যে এক্সট্রা স্পিকার ইউজ করবেন সেক্ষেত্রে এক্সট্রা স্পিকার আপনি ইউজ করতে পারেন। কিন্তু একটি কমন প্রশ্ন বা একটি কমন সমস্যা অনেক সময় কাস্টমার থেকে আসে, সেটি হলো আপনি যখন টিভিগুলোতে এক্সট্রা একটি সাউন্ড স্পিকার ইউজ করেন, সাপোজ সাউন্ড বক্স কিন্তু টিভির জন্য না, আপনার টিভির জন্য কিন্তু বর্তমানে অনেকে
দেখছেন যে সাউন্ড বার ইউজ করা হয় টিভির ক্ষেত্রে। যদি সাউন্ড বার ইউজ করা হয় তাহলে আপনার টিভির রিমোটে যখন সাউন্ডটি কমাবেন তখন সাউন্ডটি আপনি কমবে, অতএব সেই স্পিকারটা আপনার টিভির রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। কিন্তু যখন আপনি সাউন্ড স্পিকার ইউজ করবেন, আলাদা স্পিকার ইউজ করবেন, সেই সময় কিন্তু আপনার যেই সাউন্ডটি সেটি কিন্তু আপনার টিভির রিমোট দিয়ে কন্ট্রোল করা যাবে না। যখন আপনি আপনার টিভিতে একটি সাউন্ড বক্স সেট করবেন তখন কিন্তু সেটি সাউন্ড বক্স থেকে সরাসরি কন্ট্রোল করতে হবে আপনার, সেক্ষেত্রে সাউন্ড বাড়ানো বা কমানো টিভি রিমোট দ্বারা হবে না। আপনি যখনই একটি টিভি সাউন্ড স্পিকার ইনপুট করবেন তখনই কিন্তু সাথে সাথে আপনার টিভির সাউন্ডটা অফ হয়ে যাবে এবং স্পিকারের সাউন্ডটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। ভিওয়ান ব্র্যান্ডের বিশিন্দু টিভিটির প্রাইস পড়বে মাত্র 5,500 টাকা। আপনারা চাইলে ভিওয়ান ব্র্যান্ডের এই টিভিটি আর ওয়ান কম্পিউটার্সের আলপনা প্লাজা এবং মাল্টিপ্লান সেন্টার যে কোনো জায়গা থেকে আপনি কালেক্ট করতে পারবেন। একটি আমি রেখেছি 22 ইঞ্চ এবং একটি 24 ইঞ্চ, কিন্তু দুটি দুইভাবে আপনাদের সামনে শো করছি। একটি কিন্তু ল্যাপটপ থেকে আমি প্লে করছি এবং আরেকটি প্লে করছি পেন ড্রাইভ থেকে। এবং এটি যেহেতু টিভি আপনি ডিস কানেকশনের মাধ্যমে এটি ইউজ করতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন আপনি এটি অ্যান্ড্রয়েড হিসেবে চালাতে চান সেক্ষেত্রে আপনি একটি অ্যান্ড্রয়েড বক্স কিনে নিয়ে এটির সাথে অ্যাডজাস্ট করে কিন্তু চালাতে পারবেন। প্রথমে আমি প্রাইসটা বলে নিই, 22 ইঞ্চ যদি ভিওয়ান এলইডি টিভি কিনেন সেক্ষেত্রে আপনাকে যে প্রাইসটি দিতে হবে সেটি 6,400 টাকা। এবং যদি 24 ইঞ্চ ভিওয়ান এলইডি টিভি কিনেন সেক্ষেত্রে আপনাকে যে প্রাইসটি দিতে হবে সেটি হলো 6,800 টাকা। এই প্রাইসগুলো কিন্তু আমাদের ঈদের আগের অফারে ছিল এবং আমরা এত বেশি পরিমাণে রেসপন্স পেয়েছি যে কাস্টমারদের রিকোয়েস্ট ছিল যে ভাই আমরা সামনের মাসে বা আগামী মাসে আমরা কিনতে চাচ্ছি বা অনেক বেশি পরিমাণে সেল হওয়ার সম্ভাবনা থাকার জন্য আমরা কিন্তু আপনাদেরকে আবারও সেই বিশাল ডিসকাউন্ট অফারটি এখনও ক্যারি করে চলেছি। সুতরাং আপনাদের রেসপন্স পেয়েছি এর আগেও এবং আশা করছি যে এই মাসটিতে আপনাদের খুব ভালো একটি রেসপন্স আমরা পাবো। সেজন্য আপনাদের সামনে কিন্তু ভিওয়ান ব্র্যান্ডের 20 ইঞ্চ, 22 ইঞ্চ এবং 24 ইঞ্চ তিনটি বাজেট টিভি নিয়ে আলোচনা করছি। এবং 22 ইঞ্চ যে ভিওয়ান টিভিটি দেখছেন এটিতেও কিন্তু HD রেডি এবং 24 ইঞ্চ যে টিভিটি দেখছেন সেটি কিন্তু HD রেডি। এগুলো 720 পিক্সেলের টিভি, কিন্তু এগুলোতে যদি আপনি ইউজ করেন 1080 পিক্সেলের অ্যানি ভিডিও সেগুলো কিন্তু চলবে। এবং আপনাদেরকে আমি ভিডিওর প্রথম দিকে বলেছি এই ধরনের টিভিকে বলা হয় HD রেডি টিভি। এবং এই টিভিগুলোতে কিন্তু 5 বছরের ওয়ারেন্টি রয়েছে, 1 বছর রিপ্লেসমেন্ট, বাকি 4 বছর সার্ভিস ওয়ারেন্টি। ভিউয়ার্স, আপনারা চাইলে টিভিটি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কল করতে হবে আমাদের হটলাইন নাম্বারে, আমাদের হটলাইন নাম্বার 01631003812, এবং আমাদের যে অ্যাড্রেস সেটি কিন্তু ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিব। এবং আমাদের হটলাইন নাম্বারটিও কিন্তু দেখবেন কমেন্টস বক্সে পিন করে দেওয়া আছে। সুতরাং আপনাদের জন্য ভিডিও, আপনাদের জন্য নিয়মিত অফারগুলো দেওয়া, আপনারা যদি আপনাদের এই রেসপন্সটি কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু আর ওয়ান কম্পিউটার্স তাদের এই সুন্দর অফারগুলো আরও অনেক বেশি দিন পর্যন্ত রাখতে পারবে। এবং আমি আর ওয়ান কম্পিউটার্সের হয়ে আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি। অবশ্যই আপনারা জানেন যে এই চ্যানেলটিতে কিন্তু ইলেকট্রনিক্স সব প্রোডাক্টের ভিডিওই রয়েছে এবং সেই ভিডিওগুলো যদি আপনি পরবর্তীতে মিস না করতে চান তাহলে অবশ্যই আবারও রিকোয়েস্ট করি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক দিন, এবং ভিডিওটিতে যদি মনে হয় কোনো অংশ মিস করে গেছেন অবশ্যই সেটি কমেন্টস বক্সে জানান। ভালো থাকবেন, খোদা হাফেজ।